গত এক যুগে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে বিভাগীয় শহর রাজশাহী। চার লেনের প্রশস্ত রাস্তাঘাট, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামোগত উন্নয়ন, দৃষ্টিনন্দন, আলোকবাতি সহ নানা প্রকল্প অনন্য উচ্চতায় নিয়ে গেছে শহরটিকে। আগামী 29 জানুয়ারি রাজশাহী সফরে গিয়ে 31টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। পরিচ্ছন্ন শহর হিসেবে দেশ জুড়ে সুনাম রয়েছে রাজশাহীর। গত এক যুগে এখানে গড়ে উঠেছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, বঙ্গবন্ধু নবথিয়েটার, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিকেএসপি, ফ্লাইওভার ও নতুন বিশ্বিক শিল্পনগরী। অবকাঠামোগত উন্নয়নে ছোঁয়া লেগেছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। সুপ্রশস্ত সড়ক আর দৃষ্টিনন্দন সড়কবাতি দেশের অন্য মহানগরীর তুলনায় এই নগরীকে করেছে আলাদা। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ডে খুশি নগরবাসী। রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে অনেক টাকা উপহার দিয়েছেন, যার কারণে আমরা রাজশাহীবাসী ওনার কাছে অনেক কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা কিন্তু ব্যাকুল হয়ে আছি রাজশাহীবাসী। বর্তমান সরকারের চলতি মেয়াদে শুধুমাত্র রাজশাহী নগরীর উন্নয়নেই প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন 2,800 কোটি টাকা। সিটি মেয়র বলছেন, নগরীর চলমান নানামুখী উন্নয়ন কাজ শেষ হলে অনন্য উচ্চতায় পৌঁছাবে রাজশাহী। রাস্তাগুলোর 4 লেন হয়েছে, ড্রেনেজ সিস্টেম অত্যন্ত সুন্দর হয়েছে, লাইটিং হয়েছে, বনায়ন সবুজায়ন কাজ করা হয়েছে, নদীর ধারের ওয়াকওয়েগুলি করা হয়েছে, পুকুরগুলি বাঁধাই করে আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদ সেখানেও খরচ করা হচ্ছে। এই সামগ্রিক যে কাজ হচ্ছে এটিও তার একটা অংশ। প্রায় 5 বছর পর রাজশাহীর কোনো জনসভায় 29 জানুয়ারি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে স্বাগত জানাতে এখন প্রস্তুত পুরো জেলা। সৌম্য সাজু, NTV News, রাজশাহী।